প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে 24 আগস্ট সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। সম্মেলনের চার দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন আর শেষ দিন 27 আগস্ট রাতে তিনি মূল বক্তব্য রাখবেন। ট্রাম্পের প্রচার শিবিরের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার 23 আগস্ট সকালে এই তথ্য জানিয়েছেন। President Trump speaking at various parts through each of the nights. And again, we have some big surprises lined up, and make sure you're tuning in, Chuck. মাত্র কয়েকদিন আগে বিরোধী ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনের পর রিপাবলিকানদের এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই সম্মেলন থেকে দলটি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে আবার জিতিয়ে আনার কর্মকৌশল ঠিক করবে। এ কারণে দলের কনভেনশন মঞ্চে প্রতিদিনই প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকার সুযোগ হাতছাড়া করছেন না। মঞ্চে প্রাইম টাইমে প্রতিদিনই তিনি উপস্থিত থাকবেন এবং সংবাদ শিরোনাম হবেন এমন ধরে নেওয়া হচ্ছে। দলের সম্মেলনে 24 আগস্ট থেকে সাজানো বক্তার তালিকায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মে ইভানকা ট্রাম্প সহ রিপাবলিকান দলের প্রভাবশালীদের বিভিন্ন দিনে বক্তৃতা দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া হলিউড তারকা থেকে শুরু করে সহিংস আন্দোলনে আহত হওয়া সাধারণ নাগরিকদেরও উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় ডোনাল্ড ট্রাম্প যে একমাত্র বিকল্প, এই কথাই তুলে ধরা হবে দলের কনভেনশনে। জাতীয়ভাবে জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আর মাত্র 2.5 মাস বাকি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে আবার জিততে হলে তার গত 4 বছরের কার্যকলাপ নতুন করে লিখে আসতে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কোনো অনুমানই আগে থেকে করা প্রায় অসম্ভব, তিনি দ্রুতই মোড় ঘুরিয়ে দিতে পারবেন এবং নির্বাচনে জয়ী হবেন, এ নিয়ে তার সমর্থকদের মধ্যে কোনো সন্দেহ নেই। এ কারণে দলের সম্মেলনের চার দিন উপস্থিত থেকে পরিস্থিতি বুঝবেন ডোনাল্ড ট্রাম্প। শেষ দিন দেয়া ভাষণে থাকবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ, বেকারত্ব দূর সহ বিভিন্ন বিষয়ে দেয়া নানান চমক, এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। The Trump Republican Party. There is more support among Republicans for Trump than really gets a lot of media attention. তবে 4 বছর আগে সম্মেলনটা যেরকম চোখ ধাঁধানো ছিল করোনা মহামারীর কারণে, এবার থাকবে না সেই জৌলুস। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।